नमस्कार, केमन आछेन सबाई। आमार नतून एकटी भिडियोते आपनादेर अनेक अनेक वेलकाम जानाच्छि। तो आजके आमी आपनादेर साथे सिम्पल चिकेन रेसिपि शेयर करब। तो चलुन एई रेसिपिटी बानाते गेले की की लागबे प्रथमे देखे नि। एखाने आमी 1 किलो चिकेन नियेछि, एखाने आमी कयेक टुकरो आलू नियेछि, आर एखाने गुड़ो मसला बोलते लवण आछे, जिरे गुड़ो आछे, हलुद गुड़ो आछे, लंका गुड़ो आछे, आर एटा काश्मीरी चिली पाउडार। আর এটাতে দেখুন গরম মশলা নিয়েছি, আর পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আর এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, চিনি, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এখানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি গোটা গোটাই দেবো, আমার বাচ্চা খাবে যেহেতু, সেহেতু ঝালটা বেশি করব না, কিছুটা লঙ্কা গুঁড়ো দেব, তাই বেশি দিলে ঝাল হয়ে যাবে। তো চলুন প্রথমে মশলাটা আমি বেটে নিই, আদা রসুন আর অল্প পেঁয়াজ দিয়ে বেটে নেব। আর এই মশলার সাথে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দেব, একসাথে বেটে নেব। চিকেনটা আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে সেম আলুটাও আমি এরকম করে রেখেছি। প্রথমে আলুটা আমি ভেজে নেব, দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চল, সামান্য একটু চিনি দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। এরপর গোটা গরম মশলা দিয়ে দেব, পেঁয়াজগুলো যত ভালো করে ভাজা হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া আছে, সেই মশলাটা দিয়ে দেবো। একই সাথে আমি হলুদ গুঁড়ো, দু চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ তো দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে। এরপর আমি লবণ দিয়ে দেব, মশলাটাই নুন ঢোকে ভালো করে। দেখুন আমি তেলটা খুব কম ব্যবহার করেছি, নাহলে অনেক তেল উঠে আসতো। কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এই যে ধারে ধারে যে তেলগুলো দেখছেন আপনারা, এই যে উঠে এসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দেব, টমেটোটা একটু কষানো হলে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটাও একটু কষিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আমি রান্নাটা মাঝে মাঝে ঢেকে ঢেকে দেব, তাতে কি হবে চিকেন থেকে লবণ দিয়ে দিলে জলটা বেরিয়ে আসবে, আর আমার রান্নাটা খুব কম অল্প আছে আর অল্প জলেই হয়ে যাবে, খেতেও টেস্টি হবে। তো চলুন দেখতে থাকুন।
তো দেখুন লবণ দেওয়ার পর কতটা জল বেরিয়ে এসেছে। আমি এখনো পর্যন্ত কোনো জল অ্যাড করিনি, দেবো একটু সামান্য জল, সেটা গরম জলই দেবো এতে ব্যবহার করব। আর রান্নার কালারটাও দেখুন কত সুন্দর এসছে, আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তবুও দেখুন কালারটা কত ভালো এসছে। তো চলুন দেখতে থাকুন। এরপর আমি একটু জল দেবো এতে, আর কিছুক্ষণ ফুটার পর এটাতে আমি কাঁচা লঙ্কা যোগ করব আর গরম মশলাও দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর ধনে পাতাটা আমি জঙ্গলি ধনিয়া ব্যবহার করেছি, মানে নর্মাল যে ধনিয়া পাতাটা আমরা খাই সেটা নয়। আপনাদেরকে ওই গাছটা আমি অবশ্যই শেষে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন একটু। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন অবশ্যই, একটা লাইক করে দেবেন আর পারলে একটা শেয়ার করবেন। ওকে বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।